The West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development এই বোর্ডের আন্ডারে ক্লাস ইলেভেনের একটি গুরুত্বপূর্ণ প্রোজ পিস রয়েছে, যেটির নাম হচ্ছে লালাজি। তো এই প্রোজ পিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের আমাদের নতুন একটা প্রোজ পিস, যেটির নাম হচ্ছে লালাজি। এটির লেখক হচ্ছেন জিম করবেট। তো এই জিম করবেট সম্পর্কে আজকে আমরা একটু আগে জেনে নিই, জিম করবেট কে ছিলেন। জিম করবেট ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়া অ্যান্ড লিভড দেয়ার ফর মোস্ট অফ হিজ লাইফ। হি রোট সেভারাল বুকস অ্যাবাউট হিজ লাইফ ইন ইন্ডিয়া। Although British by birth, he considered India his native country. While working as an officer in the British Indian Army, he became famous as a hunter. He loved animals and was careful to kill only those that harmed human beings. It was through his efforts that the first wildlife conservatory of India was established in 1936. It was renamed in his honor after his death and is now known as Jim Corbett National Park. Okay, কী বলছে দেখো এখানে, আমি একটু বিশদে বলে দিচ্ছি জিম করবেট সম্পর্কে, বাংলায় বলে দিচ্ছি তোমাদের। জিম করবেট ছিলেন একজন বিখ্যাত লেখক এবং সবচাইতে বেশি পরিচিত ছিলেন একজন শিকারি, সংরক্ষণবাদী এবং প্রকৃতিবাদী হিসাবে। তিনি 1875 খ্রিস্টাব্দে 25 জুলাই নৈনিতালে জন্মগ্রহণ করেন এবং তিনি তার পিতামাতার অষ্টম সন্তান ছিলেন। ক্রিস্টোফার এবং মেরি জেন করবেট ছিলেন তার বাবা মা। যদিও জন্মসূত্রে তিনি ছিলেন ব্রিটিশ, কিন্তু তিনি তার জীবনের বেশিরভাগ সময় ভারতবর্ষেই কাটিয়েছিলেন। জিমের পরিবার 1962 খ্রিস্টাব্দে নৈনিতালে চলে যায়, যখন তার বাবা সেখানে পোস্টমাস্টার হিসাবে নিযুক্ত হন। তিনি খুব অল্প বয়সেই তার পিতামাতাকে হারান এবং তাকে বড় করে তোলেন তার মা। ছোটবেলা থেকে জঙ্গল এবং জঙ্গল জীবনের প্রতি তার অনুরাগ গড়ে ওঠে, মানে ভালোবাসা গড়ে ওঠে। জঙ্গলে দুঃসাহসিক শিকারে কনোয়ার সিং তার সারা জীবনের বন্ধু এবং তার সারা জীবনের বন্ধু এবং উপদেষ্টা হয়ে যান। 18 বছর বয়সে বিদ্যালয় শেষে তিনি রেল কোম্পানিতে যোগদান করেন। রেলের মাল বহনকারী জাহাজের পরিদর্শক হিসাবে মোকামে ঘাটে তাকে কাজে দেওয়া হয়। পরবর্তী 20 বছর তিনি সেখানে ওই একই পথ থেকে যান এবং বৃহৎ কর্মী সম্প্রদায়কে পরিচালনা করেন। এই সময় করবেট মানুষ খেকো বাঘেদের শিকারী হিসাবে বিপুলভাবে জনপ্রিয় ছিলেন, মানুষ খেকো বাঘ, ঠিক আছে। তিনি ভারতবর্ষে তার জীবন নিয়ে অনেকগুলি বই লেখেন, তার ম্যান ইটার্স অফ কিউমাউন, ভারতবর্ষ, ইংল্যান্ড এবং আমেরিকাতে বিশাল সফল বলে এই বইটা প্রচলিত বিবেচিত হয়। জিম করবেট একজন আগ্রহী সংরক্ষণবাদী হিসাবেও জনপ্রিয় ছিলেন। অবিচ্ছিন্ন প্রদেশে, বর্তমানে উত্তরপ্রদেশ যেটার নাম, তিনি অ্যাসোসিয়েশন ফর দ্য প্রিজারভেশন অফ গেম অ্যান্ড অল ইন্ডিয়া কনফারেন্স ফর দ্য প্রিজারভেশন অফ ওয়াইল্ড লাইফ গড়ে তুলতে সহায়তা করেন। 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর করবেট কেনিয়া চলে যান এবং সেখানে তিনি মোট 6টি বই লেখেন। তার লেখা বইগুলি হলো ম্যান ইটার্স অফ কিউমাউন, দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্র প্রয়াগ, 1948 সেটা প্রকাশিত হয়, দ্য টেম্পল টাইগার, মোর ম্যান ইটার্স অফ কিউমান, মাই ইন্ডিয়া অ্যান্ড জঙ্গল লোর। 1995 খ্রিস্টাব্দে 19 এপ্রিল করবেট কেনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এইটা হলো আমাদের জিম করবেট সম্পর্কে, আমি ছোট করে জীবনীটা জিম করবেটের বলে দিলাম বিশদে। ওকে, নেক্সট কী বলছে দেখো এখানে, এই যে আমাদের লালাজি এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা আমাদের একটু জানতে হবে। কী বলছে, দ্য প্রেজেন্ট পিস প্রোভাইডস অ্যান এক্সাম্পল অফ জিম করবেটস লাভ অ্যান্ড রেসপেক্ট ফর দ্য পুয়ার ফোক অফ ইন্ডিয়া। It is to them that he dedicates My India, the book from which the piece is taken. তাহলে কী বলছে, আত্মজীবনীমূলক কাহিনী লালাজি 1952 সালে প্রকাশিত জিম করবেটের মাই ইন্ডিয়া নামক বিখ্যাত গ্রন্থের অন্তর্গত। এই বইটি তিনি আমার বন্ধুবৃন্দ ভারতের দরিদ্রকুল এর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, যে সামান্য কয়েকজন ইংরেজ লেখক ভারতের নিরীহ গ্রামবাসীদের আর সদ্গুণগুলিকে তুলে ধরেছিলেন করবেট তাদের মধ্যে অন্যতম। এমনই একটি কাহিনী হলো লালাজি। কেন করবেট সর্বকালে শ্রেষ্ঠ সত্য গল্পের কথকদের অন্যতম বলে বিবেচিত হন, তা এটি গল্পে তুলে ধরা হয়েছে। এই হলো আমাদের লালাজি যে গল্পটা আমরা পড়বো, যার লেখক হচ্ছেন জিম করবেট। জিম করবেট সম্পর্কে আমাদের এবং গল্পটার সম্পর্কে একটা ভূমিকাটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো চলো শুরু করা যাক এইবার আমাদের টেক্সটটা, এই টেক্সটটা আমরা পড়তে শুরু করব। দ্য প্যাসেঞ্জার স্টিমার ওয়াজ লেট ইন অ্যারাইভিং ফ্রম সামারিয়াঘাট। কী বলছে, সামারিয়াঘাট থেকে এসে পৌঁছাতে যাত্রীবাহী স্টিমারটির দেরি হয়েছিল।
the passenger steamer was late in arriving from Samaria ghat. আচ্ছা এখানে দুটো ঘাটের নাম করা হচ্ছে, একটা হচ্ছে সামারিয়া ঘাট, ঠিক আছে, আর পরে আর একটা ঘাটের নাম আমরা পাবো, সেটা আমরা বলবো। I was standing on the landing stage watching the passenger disembark and hurry up the ramps to the board grace train which I had arranged to detain a few minutes for them. কি বলছে দেখো এখানে, আমি ঘাটে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম যাত্রীরা সব নেমে তাড়াতাড়ি ঢালু পার হয়ে ব্রডগেজ ট্রেন মানে ট্রেনে উঠছে, ওকে, তাদের জন্য যেটাকে কয়েক মিনিট আটকে রাখবার ব্যবস্থা করেছিলাম, মানে ট্রেনটাকে কয়েক মিনিট আটকে রাখবার চেষ্টা করেছিলেন লেখক। ওকে নেক্সট কী বলছে দেখো, লাস্ট টু লিভ দ্য স্টিমার ওয়াজ এ থিন ম্যান উইথ আই সাং ডিপ ইন দেয়ার সকেটস, অর্থাৎ স্টিমার থেকে সবশেষে নামলো একজন রোগা লোক, রোগা পাতলা একটা লোক, তার চোখ দুটো গভীরভাবে কোটরে বসে গিয়েছে, মানে একদম ঢুকে গেছে বলতে গেলে। ওয়ারিং এ প্যাস স্যুট হুইচ ইন দ্য ডেজ অফ লং এগো হ্যাড বিন হোয়াইট অ্যান্ড ক্যারিং এ স্মল বান্ডেল টাইড আপ ইন কালার্ড হ্যান্ডকারচিফ। কী বলতে চাইছে দেখো, তার পরনে যে পোশাক সেটা বহু সময় আগে সাদা ছিল, এখন সেটা কী হয়ে গেছে, সেটা মানে কী বলবো, মানে কী বলবো, তার পরনে যে পোশাকটা ছিল সেটা কিন্তু মানে অনেক জায়গায় জায়গায় কিন্তু মানে তালি দেওয়া বলতে গেলে, সেটা পরিষ্কার ছিল কিন্তু আজকে সেটা নোংরা হয়ে গেছে একদম। আর তার হাতে ছিল একটা পুটুলি, ঠিক আছে, পুটুলিটা রঙিন রুমাল দিয়ে, যে কালার্ড হ্যান্ডকারচিপ কথার অর্থ হচ্ছে রঙিন রুমাল, আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দেবো, আগে লাইন বাই লাইনের মানেটা বলে দিচ্ছি তারপর ওয়ার্ডের মানেগুলো বলে দেবো। By clutching the handrail of the gangway for support, he managed to gain the landing stage, but he turned off at the ramp, walked with slow and feeble steps to the edge of the river, and was violently and repeatedly sick. কি বলতে চাইছে দেখো, দেহভার রাখবার জন্য স্টিমার থেকে নাম্বার সেতুর হাতল আঁকড়ে ধরে, অর্থাৎ ওই কী বলবো একটা মানে গঙ্গার দিকে যাওয়ার জন্য বা নামার জন্য একটা হাতল রয়েছে, ঠিক আছে, সেই হাতলটা আঁকড়ে ধরে সে কোনো রকমে ঘাটে এসে পড়ল, কিন্তু ঢালু পাড়ের কাছে এসে সে কী বলছে দেখো, হ্যাঁ, কিন্তু সে ঢালু পাড়ের কাছে এসে সে দুর্বল হয়ে পড়ে নদীর ধারে, মানে কী বলবো, এখানে ঢালু পাড়ের কাছে এসে এসে ধীরে দুর্বল পায়ে নদীর ধারে এলো এবং সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়ল। কী বলছে দেখো, এই যে রয়েছে না রিপিটেডলি সিক, মানে প্রচণ্ডভাবে, ভায়োলেন্টলি অ্যান্ড রিপিটেডলি সিক, মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যাওয়া। হ্যাভিং স্টপ টু ওয়াশ হিজ ফেস হি ওপেন হিজ বান্ডেল টুক ফ্রম ইট সিট স্প্রেড ইট অন দ্য ব্যাঙ্ক অ্যান্ড লে ডাউন উইথ দ্য গ্যাঞ্জেস ওয়াটার ল্যাপিং দ্য সোল অফ হিজ ফিট। কী বলতে চাইছে দেখো, মুখ ধোয়ার জন্য ঝুঁকে পড়ে সে পুটুলিটা খুলে একখানা চাদর বের করে সেটাকে পাড়ে বিছিয়ে সেই ওপর শুয়ে পড়ল এবং তার পা দুটো কিন্তু কোথায় রয়েছে, গঙ্গার জলের দিকে, মানে তার পা দুটো এসে গঙ্গার জল, মানে পা দুটোতে গঙ্গার জলটা এসে ছুঁয়ে যাচ্ছে। এই যে রয়েছে গ্যাঞ্জেস ওয়াটার ল্যাপিং দ্য সোলস অফ হিজ ফিট। ওকে, এভিডেন্টলি হি ল্যাড নো ইন্টেনশন অফ ক্যাচিং দ্য ট্রেন, দেখে স্পষ্টতই মনে হচ্ছে তার ট্রেন ধরার কোনো ইচ্ছা নেই। ফর হোয়েন দ্য ওয়ার্নিং বেল র্যাং অ্যান্ড দ্য ইঞ্জিন হুইসেল হি মেড নো মুভমেন্ট। কী বলতে চাইছে এখানে দেখো, এখানে বলতে চাইছে ওই যে তার পায়ে গঙ্গার জল ছলাৎ ছলাৎ করে লাগতে লাগলো সেটা ঠিক আছে, কিন্তু বলছে কষ্ট তো বোঝা গেল তার ট্রেন ধরবার কোনো ইচ্ছাই নেই, মানে ট্রেন ধরার মতো কোনো তার ইচ্ছাই নেই, সেই লোকটির কোনো ইচ্ছাই নেই যে লোকটা শুয়ে পড়লো এসে গঙ্গার ধারে, কারণ যখন হুঁশিয়ারি ঘণ্টা বাজলো এবং ইঞ্জিনও বাঁশি বাজালো সে নড়লো না, ঠিক আছে, সে একটুও নরমচরণ, মানে তার মধ্যে কোনো নরমচরণ লক্ষ্যই করা গেল না। ওকে, তারপরে কী বলতে চাইছে দেখো এখানে, হি ওয়াজ লাইং অন হিজ ব্যাক, তিনি উপর হয়ে শুয়ে রয়েছে, মানে পিঠ দিয়ে শুয়ে রয়েছে, হি ওয়াজ লাইং অন হিজ ব্যাক অ্যান্ড হোয়েন আই টোল্ড হিম হি হ্যাড মিসড হিজ ট্রেন হি ওপেন্ড হিজ সাংস আইজ টু লুক আপ অ্যাট মি অ্যান্ড সেড আই হ্যাভ নো নিড অফ ট্রেন্স সাহেব ফর আই অ্যাম ডাইং। কী বলতে চাইছে দেখো, সে চিত হয়ে শুয়েছিল আর আমি যখন তাকে বললাম যে তার ট্রেন চলে গেছে বা ট্রেন চলে যাচ্ছে, তখন সে তার গর্তে বসে যাওয়া চোখ দুটো খুলে আমার দিকে তাকিয়ে বলল, সাহেব আমার কাছে ট্রেন ধরার দরকার নেই কারণ আমি মরতে চলেছি। এই যে রয়েছে না, আই এম ডাইং, আমি মৃতপ্রায় বা মুমূর্ষু। এখানে এই প্যারার মধ্যে যে যে শব্দগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের, গুরুত্বপূর্ণ শব্দগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, শুনে নাও। ডিসেম্বর কথার অর্থ হচ্ছে টু স্টেপ অ্যাশোর ফ্রম এ সি বেডস, অর্থাৎ ডিসেম্বর কথার অর্থ হচ্ছে জাহাজ ইত্যাদি থেকে নামা। র্যাম্প কথার অর্থ হচ্ছে স্লপিং প্যাসেজ
কানেক্টিং ডিফারেন্ট লেভেলস, ওপরে ওঠা বা নামার ঢালু রাস্তা, র্যাম্প কথার অর্থ হচ্ছে উপরে ওঠা বা নামার ঢালু রাস্তা। আই সাং ডিপ ইন দেয়ার সকেটস কথার অর্থ হচ্ছে কোটরে, চোখের কোটরে চোখ ঢুকে যাওয়া, ওকে। অর্থাৎ শ্রাঙ্কেন বলতে পারো হলো আইজ অ্যাজ এ রেজাল্ট অফ ডিজিজ। কালার্ড হ্যান্ডকারচিফ কথার অর্থ হচ্ছে এ স্কোয়ার পিস অফ কালারফুল ক্লথ ইউজ ফর উইপিং দ্য ফেস এটসেট্রা, অর্থাৎ রঙিন রুমাল, এখানে কালার হ্যান্ডকারচিফ আমি পড়ানোর সময় বললাম। গ্যাংওয়ে কথার অর্থ বলতে পারো তুমি, গ্যাংওয়ে কথার অর্থ হচ্ছে মুভেবল ব্রিজ ফ্রম দ্য বোট টু দ্য ল্যান্ড, অলসো কল্ড মানে কী বলবো গ্যাং প্ল্যাঙ্ক, অর্থাৎ নৌকা স্টিমার ইত্যাদি থেকে তীরে নামা ওঠার ছোট সেতুপথ যেটা ধরে নামা হয় বা ওঠা হয়। হ্যাভিং স্টপ টু ওয়াশ হিজ ফেস, এটা মানে বলার অবকাশ রাখে না, সে থেমেছিল তার মুখটা ধুয়ে নেওয়ার জন্য। এই ধরনের কিছু কিছু শব্দ রয়েছে, সেগুলো তোমাদেরকে জানতেই হবে। প্যাসেঞ্জার স্টিমার কথার অর্থ হচ্ছে যাত্রীবাহী স্টিমার, আমি আরেকটু বলে দিচ্ছি। লেট ইন অ্যারাইভিং কথার অর্থ হচ্ছে দেরি হয়ে যাওয়া পৌঁছাতে। সামারিয়া ঘাট মানে এটাকে আমি বলে দিচ্ছি বিহারে গঙ্গার উত্তর পাড়ে অবস্থিত একটা ঘাট, সামারিয়া ঘাটটা হচ্ছে বিহারে গঙ্গার উত্তর পাড়ে অবস্থিত একটা ঘাট। ল্যান্ডিং স্টেজ মানে হচ্ছে নৌকা ঘাট, নৌকা থেকে নামার জায়গা। ডিসেম্বার্ক মানে আমি তো বলে দিলাম, র্যাম্প বলেছি, এই সমস্ত কিছু কিছু। প্যাচড কথার অর্থ তালি দেওয়া বলে দিয়েছি, টায়ার্ড আপ কথার অর্থ বাঁধা, হ্যান্ডকারচিপ মানে তো বলেছি আমি তোমাদের, ফেবল কথার অর্থ হচ্ছে উইক বা দুর্বল, এজ অফ দ্য রিভার কথার অর্থ হচ্ছে গঙ্গা নদীর পার, হ্যাঁ ল্যাপিং কথার অর্থ হচ্ছে এখানে পরিবেষ্টন করা মানে এনকম্পাসিং বলতে পারো, সোলস মানে হচ্ছে পদতল, এভিডেন্টলি মানে স্পষ্টতই, ওয়ার্নিং বেল মানে সতর্কীকরণ ঘণ্টা, হুইসেল কথার অর্থ হচ্ছে বাঁশি বাজানো, মুভমেন্ট মানে নাড়াচাড়া করা, সাংকেন কথার অর্থ হচ্ছে ডুবে যাওয়া। হ্যাঁ এই শব্দগুলো আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম। আজকে আমরা এটুকুই করলাম আজকের ক্লাসে, নেক্সট ডে আমরা আবার পরের অংশটা আলোচনা করব, ঠিক আছে। এই টেক্সটটা একটু টাফ রয়েছে, তোমরা একটু ভালো করে বোঝার এবং পড়ার চেষ্টা করবে। আমি লাইনের মানে ওয়ার্ডের মানে সমস্ত কিছু ডিটেলসে বলে দিয়েছি, আশা করছি তোমাদের অসুবিধা হবে না। ওকে বাই।